বিজয়া দশমীর পর শর্মিষ্ঠার বাড়িতে অ্যাকচুয়ালি গানের জগতের মানুষ যারা আছে তারা এইভাবেই মিলিত হয়। তো মা চলে গেছে, তো সেখানে দাঁড়িয়ে বিজয়ার এক বৈঠকই আড্ডা, এবং হঠাৎ করে আড্ডা, কোনো রকম কোনো আলাদা করে কোনো প্রস্তুতি ছিল না। তো আমাদের মধ্যে এক বিখ্যাত গুণী শিল্পী জয়দেব দা, শর্মিষ্ঠার তো ভীষণ প্রিয়, আমারও এই মুহূর্তে ভীষণ প্রিয়। তো দাদার কাছ থেকে হঠাৎ করেই মানে গান শিখতে, মানে গান শোনবার একটা কি বলবো, এটা আবদার বলা যেতে পারে। জয়দেব দা প্লিজ আপনার মতো করে। অপূর্ব, ধন্যবাদ দাদা বৈঠকি আড্ডার এই অপূর্ব
একটি গান পরিবেশনের জন্য।